বোনের আজকে একটা কাজ ছিল টালিগঞ্জে, তো আমাকে আগে থেকেই বলে রেখেছিল ওর জন্য, ওর সাথে যাওয়ার জন্য। তো আমি আরও দুজনে সকালবেলা বেরিয়ে পড়েছি। তো ফার্স্টে মোড়ে গেলাম, মোড়ের মাথায় গিয়ে দেখি যে অটো দাঁড়িয়ে রয়েছে, অটোতে করে আমরা চলে গেলাম মসলন্দপুরে। আর বোন সেখানে গিয়ে ফার্স্টে টিকিট কেটে নিল। তো আমরা মসলন্দপুরে পৌঁছেছিলাম, তখন বাজে সবে 7:13, আর 7:13-তেই একটা ট্রেন ছিল, কিন্তু আমরা যাব ভেবেছিলাম মাতৃভূমি লোকালে করে, সেটা ছিল 7:38-এ। তো ইচ্ছা করে এই ট্রেনটা আমরা মিস করলাম। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে পাচ্ছিল, চাইলে যাওয়াই যেত ট্রেনটায়, কারণ ট্রেনটা ফাঁকাই ছিল, কিন্তু ইচ্ছা করে গেলাম না। তো এই যে একটা খাবারের নাম দেখতে পাচ্ছ, চিকেন হট ডগ, কি বিচ্ছিরি একটা নাম, কিন্তু বিচ্ছিরি হওয়া সত্ত্বেও আমি এটাই কিনলাম, কেন জানি না। সকালবেলা এই টাইপের খাবার খাওয়া যদিও উচিত নয়, বোন আমাকে সেটাই বলছিল। তো তারপরেও আমার তো কেনা হয়ে গেছে, তো সেটা খেতেও হবে। তো বোনকে বারবার করে রিকোয়েস্ট করার পরে ও তো মোটে খাবেই না। তারপরে এক পিস ও নিল এখান থেকে, নিয়ে টেস্ট করে ওর তো একটুও ভালো লাগেনি। তো আমি ভাবলাম যে ওর ভালো লাগেনি ঠিক আছে, কিন্তু আমার হয়তো ভালো লাগবে। দেন আমিও ট্রাই করলাম, কিন্তু আমারও একটুও ভালো লাগেনি। মানে চিকেনের তো নামমাত্রা এখানে কিছুই ছিল না, না এটার নামকরণ কেন হট ডগ করেছে আমি জানি না। তো তারপরে চোখ কান বুঝে খেলাম, কারণ টাকা দিয়ে কিনেছি, সেটা তো আর নষ্ট করতে পারি না। আর একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, আর তারপরে রোদ উঠছিল, আর এত পরিমাণে রোদের তেজ ছিল, দাঁড়ানোই যাচ্ছিল না, পুরো গা পুড়ে যাচ্ছিল। তো অবশেষে আমাদের ট্রেনটা আসলো, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে ওঠার পরে এই যে জিনিসপত্র পাওয়া যায় 10 টাকা করে হোলসেল, তো এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। আর আমি এই কানের দুলটা পারচেস করেছিলাম, কলেজে যখন যেতাম তখন আমি এই ধরনের কানের দুল পরে যেতাম, তো আমার পুরোনো দিনের স্মৃতি মনে পড়ছিলো। আর এই কাকিমাটার কাছ থেকে আমি দুটো ক্লিপও কিনলাম, তো এই ক্লিপ দুটো 10 টাকা করে দাম নিয়েছে, অন্য দোকান থেকে নিলে এগুলো কিন্তু 20-25 টাকা করে পিস নিয়ে নেয়। তো ট্রেনে উঠলে এই একটা মজা, সব কিছু কমে পাওয়া যায়। তো আমরা দমদমে পৌঁছালাম, আর এই দেখো চেকারটা দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে চেক করলো না, কারণ ওনার জানে যে কাদের কাছে টিকিট থাকে আর কাদের কাছে টিকিট থাকে না। তো আমরা মেট্রোর টিকিট কেটে চলে গেলাম মেট্রো স্টেশনে। তো সেখানে গিয়েও দেখি যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা বিনা কারণেই ট্রেনটা মিস করলাম, মানে ছেড়ে দিলাম আর কি, উঠিনি। তো তারপরে যে ট্রেনটা আসলো সেটাতে করেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে। তো মেট্রোতেও প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমরা তো প্রথমে বসার জায়গাই পাইনি, তারপরে অনেক দূর যাওয়ার পরে বসতে পেরেছিলাম। তো তারপরে যথারীতি আমি আর বোন নামলাম স্টেশনে, আর নামার পরে দেখি যে ওখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বোন আমাকে ছাতা নিয়ে যেতে বলেছিল, আমি ইচ্ছা করে ছাতা নিয়ে যাইনি, কারণ সকালে যখন বেরিয়েছি তখন পুরো আকাশে কোনো মেঘ ফেঘ কিচ্ছু ছিল না। তো ওখানে গিয়ে বসে বোন তার ক্লায়েন্টে, সরি কি বলতে কি বলছি, ক্লায়েন্টকে ফোন করছিল কোথার থেকে কোথায় যাব এবার। তাই তো আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই গেলাম টোটোতে করে ক্লায়েন্টের বাড়িতে। তো ক্লায়েন্টের নাম ছিল রেশমি, নামটাও খুব সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর তাদের ব্যবহার, মানে এত মিষ্টি দেখতে মেয়েটাকে, আর কি মিষ্টি করে কথা বলে, মানে আমাদের মনেই হচ্ছিল না যে আমরা ফার্স্ট টাইম গেছি তাদের বাড়িতে, মানে কাকিমাও এত সুন্দর ব্যবহার করছিল। তো আমরা যাওয়ার পরে একের পর এক সব কিছু আমাদেরকে এটা ওটা খেতে দিচ্ছিল। তো এটা আমাদের ব্রেকফাস্টে দিল, তারপরে চা করে দিয়েছিল, তারপরে বোন আস্তে আস্তে কাজ কমপ্লিট করলো। তো এই ছিল নেলসের ফাইনাল লুক, তো নেলসটা তো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণই ভালো লেগেছে, আর ক্লায়েন্টেরও ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল, সে ভীষণ হ্যাপি ছিল, তার মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো। আর কাকিমা আমাদেরকে তো ভাত না খাইয়ে ছাড়বেই না, তো যথারীতি আমরা খেলাম ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল এইসব দিয়ে। তো ভাত খেয়ে তারপরে আবার আমরা যেই বেরিয়েছি সেই আবার বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার চলে আসলাম মেট্রো স্টেশনে। তো সেখান থেকে ট্রেন ধরে চলে এলাম দমদমে, আর আমি এখান থেকে বেরিয়ে এসেছি, ভাবছি বোন আমার পিছন পিছন আসছে, কিন্তু পরে দেখি যে না, সে ওখানে দাঁড়িয়ে রয়েছে, সে মেট্রো টিকিট খুঁজে পাচ্ছে না। তো এবার আমাকে বলছে যে তোর কাছে রয়েছে, আমিও খুঁজে দেখলাম যে না নেই। তারপরে দৌড়াদৌড়ি করে এসে বনগা লোকালটা ধরলাম, তো বনগা লোকালে দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড়, এটা তো নতুন করে বলার আর কিছু নেই, একটুও বসার জায়গা টায়গা পাইনি। তো তারপরে একটা পেয়ারা কিনলাম, তারপরে কিনলাম এই গজাগুলো, মানে ট্রেনেই পাওয়া যায় এই গজাগুলো, বাইরে তো পাওয়াই যায় না, আর এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। বোনকে বললাম একটা নিতে, ও তো নিলই না, তারপরে মায়ের জন্য কিনলাম কটকটি। দেন জুতোর দোকানে গেলাম, কারণ রথে মন্দিরে গিয়ে আমার জুতো চুরি হয়ে গেছে, কি দুঃখ, এ দুঃখ আমি কোথায় রাখবো। তো তারপরে জুতো নেওয়ার পছন্দ দেখছিলাম কোনটা পছন্দ হয়, দেন এই জুতোটা পারচেস করলাম। তো তারপরে বাড়িতে ফিরে আসলাম, ও হ্যাঁ, আর মাঝখানে ওইশানের জন্যও খাবার নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো ভালো লাগলে লাইক করতে পারো, টাটা।